শিক্ষা রেশন পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একাধিক ক্ষেত্রে দুর্নীতিতে জেরবার রাজ্য সরকার তার উপরে সিঙ্গুরের সাতশো ছেষট্টি কোটি টাকা টাটাকে ক্ষতিপূরণ দিতে গিয়ে কার্যত দেউলিয়ার পথে রাজ্য সরকার রেশন দুর্নীতি নিয়ে যখন সারা বাংলা তোড়পাড় হয়ে গিয়েছে তখন রীতিমতো বোমা ফাটালেন রাজ্য নেতা তৃণমূলের সত্তর থেকে আশি জন বিধায়ক এবার বিজেপিতে যোগ দেবে পুরো ফাঁকা হয়ে যাবে তৃণমূল কার্যত মমতা ব্যানার্জির উপরে আবার প্রেশার বাড়িয়ে বিস্ফোরক রাজ্য নেতা শুভেন্দু অধিকারী জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে ব্যস্ত রয়েছে পদ্ম শিবির তার মাঝেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ কার্যত শাসক দলকে এক হাত নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন জ্যোতিপ্রিয় ইস্যুতেও চরম চাপে রয়েছে রাজ্য সরকার তৃণমূল পুরো ফাঁকা হয়ে যাবে সত্তর জন চেয়ারম্যান চোদ্দ জন বিধায়ক সব দুর্নীতির দায়ে জেলে যাবেন আর মাঝখান থেকে সত্তর আশি জন বিধায়ক বিজেপিতে আসার জন্য যোগাযোগ রাখছেন সামনে চব্বিশ লোকসভা নির্বাচন তাতে কতটা প্রভাব পড়বে তা সময়ই বলবে পাশাপাশি শুভেন্দুর আরও সংযোজন বাংলায় বর্তমান সরকারের মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা যেভাবে চুরির সঙ্গে যুক্ত তা ইডিও সিবিআই প্রকাশ্যে আনছেন এরা এত পরিমাণে দুর্নীতি করেছে এবং সংখ্যায় এতজন নেতা মন্ত্রী জড়িত ইডিসিবিআইও হিমশিম খাচ্ছে শিক্ষা থেকে খাদ্য প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্বে যেভাবে ইডিসিবিআইয়ের হাতে গ্রেপ্তার হচ্ছেন তাতে বর্তমান সরকার চরম বেকায় দেয় আর এই আবহেই তৃণমূল থেকে সৌত্তর থেকে আশি জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী